সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সবাইকে স্বাগতম ব্লগ বাই হাসান ইমামের এই ভিডিওটি দেখার জন্য। আজকে চলে আসলাম ধানমন্ডির সাত মসজিদ রোডের ইম্পেরিয়াল আমিন সেন্টারের 7 ফ্লোরে দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিতে বুফেতে লাঞ্চ করার জন্য। শুরুতেই বলি ওদের ভেতরের ডেকোরেশনের কথা। জায়গাটা অনেক বড়, আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চারা ঘুরে ভালোই মজা পাবে। আপনি চাইলে আপনার রিলেটিভ বন্ধুবান্ধব অথবা অফিস কলিগদেরকে নিয়ে এসে এই দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিতে বুফেতে অথবা ডিনারে খেয়ে যেতে পারেন। এবার আসি বুফের ব্যাপারে। তা হলো ওদের বুফেতে খাবার খেতে পারবেন শুধুমাত্র শুক্রবার আর শনিবার। বুফের দামটা জানার জন্য আপনাকে ওদের ফেসবুক পেজে যে হটলাইন নাম্বার আছে সেখানে ফোন দিয়ে জেনে নিতে হবে। আমি যখন খেয়েছিলাম তখন দাম পড়েছিল 1200 থেকে 1300 টাকার মধ্যে জন প্রতি। খাবারের মান ভালো, তবে যারা কুলফি লাভার তাদের কাছে আরও ভালো লাগবে, কারণ এখানে লাঞ্চে কুলফি দিয়ে থাকে, রাতের ডিনারে থাকে কিনা তা আমি জানি না। ওদের এখানে লাঞ্চে বিভিন্ন রকমের খাবার আপনি খেতে পারবেন, বিফ হালিম থেকে শুরু করে নান, মাটন কাবাব, বিফ কাবাব, তান্দুরি চিকেন টিক্কা, ডাল মাখনি, চিকেন বিরিয়ানি, বিফ কারি, ফিশ কারি, আলু পাপড়ি চাট সহ আরও অনেক আইটেম। ওরা কাবাবের প্রাধান্যটা বেশি দিয়ে থাকে। আমার লাঞ্চ বুফেতে যে আইটেমগুলো ছিল তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। একটা কথা বলে রাখি, ওদের লাঞ্চের বুফের সময় আপনাকে সিটে সার্ভ করে দিবে, আর রাতের বুফে ডিনারে আপনি ওদের সার্ভ করা ডিশ থেকে খাবার নিয়ে খেতে পারবেন, যেটা কিনা ভিডিওতে দেখতে পাচ্ছেন সামনে ডিশগুলা সাজানো। ডেজার্ট আইটেম হিসেবে খেতে পারবেন রাবড়ি দিয়ে জিলাপি, পুডিং, ফিরনি আর শাহি টুকরা। তাই আপনারা যারা প্ল্যান করছেন বুফেতে লাঞ্চ অথবা ডিনার করবেন, তারা এই ধানমন্ডির দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরিতে এসে খেতে পারেন, যদি টাকার সমস্যা না থাকে। আজ এতটুকুই। নতুন নতুন ভিডিও দেখার জন্য ব্লগ বাই হাসান ইমাম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।